আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত সম্মানিত উপস্থিতি আজকে আমাদের আলোচ্য বিষয় নৈতিক মান উন্নয়নের ছাত্রদের করণীয় এই বিষয়ের উপর আমাদের সামনে সম্মানিত অতিথি যিনি রয়েছেন আমাদের সবার প্রিয় মুখ শেখ ডক্টর মঞ্জুর ইলাহি সহযোগী অধ্যাপক জাতীয় বিশ্ববিদ্যালয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত শেখ নৈতিকতার উৎস সম্পর্কে যদি একটু আমাদেরকে জানাতেন ধন্যবাদ আপনাকে নৈতিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরিভাষা ইসলামের যে ইস্তেলাহ অথবা পরিভাষা সেটা হলো আখলাক আখলাকটাকেই আসলে নৈতিকতা বলা হয় আমরা আখলাকের উৎস বলার আগে বা নৈতিকতার উৎস বলার আগে একটু সংক্ষিপ্ত একটু সংজ্ঞা বা পরিচয়টা যদি একটু দেই বুঝতে সুবিধা হবে ইসলামের আলোকে আখলাখ বা নৈতিকতা হল এমন কিছু নীতিমালা এবং এমন কিছু মৌলিক বিষয় যেটি ইসলামের ওহি নির্ধারণ করে দিয়েছে মানুষের ব্যবহারিক জীবনের একটা সুশৃঙ্খল ব্যবস্থাপনার জন্য ব্যবহারিক জীবন বলতে আমাদের আচার আচরণ আমাদের কথাবার্তা ইন্টারাকশান এসব কিছুকে বোঝানো হয় যাতে করে আমরা আমাদের এই ব্যবহারিক জীবনে একটা চমৎকার একটা সুন্দর সুশৃঙ্খল পদ্ধতিতে আমরা একের সাথে অন্যের যোগাযোগটা আমরা সুসম্পন্ন করতে পারি মানুষকে তার যথাযথ সম্মান দিতে পারি মানুষের প্রতি আমাদের মায়া মমতা ভালোবাসা এটা বজায় থাকে এবং একটা সুসম্পর্ক বজায় থাকে এটাই হচ্ছে আসলে মূলত আখলাখ এই জন্য আখলাকের মধ্যে আমরা দেখি যে সুন্দর সব গুণাবলীর একটা সমাহার বিনম্র ব্যবহার সুন্দর ব্যবহার রেসপেক্টফুল আচরণ ইত্যাদি এই জিনিসগুলো আসলে নির্ধারিত হবে ওহিরা লোকে ব্যক্তি নিজের মতো করে ভাবলে হবে না কারণ আমরা ব্যবহারিক জীবনে নানা আচরণের ক্ষেত্রে আমরা দেখি এক এক দেশে এক এক ধরনের আচরণ বা পাশ্চাত্য সভ্যতা একরকম আবার প্রাচ্যের মধ্যে আরেক রকম আবার ইসলাম এই জায়গাটায় সবচেয়ে সুন্দর এবং পবিত্রতম পদ্ধতি আমাদেরকে উপহার দিয়েছে ফলে আমরা অতি সংক্ষেপে যদি কনক্লুড করি তাহলে বলতে পারি যে আমাদের ব্যবহার এবং আচরণগত জীবনের মধ্যে যে সুন্দর সুশৃঙ্খল আচরণ বিধি সেটাকে ফলো করাটাই হলো আখলাখ এখন আখলাখের উৎসটা কি এটা মনে হয় আমাদের পরিচয়ের মধ্যে চলে এসছে আমরা বলেছি আখলাকের উৎস ইসলামে হবে ওয়াহি আর ওয়াহি বলতে বোঝানো হচ্ছে কোরআন এবং সন্না অর্থাৎ আল্লাহ প্রদত্ত এবং রাসুল সাল্লাম কর্তৃক নির্ধারিত যে জীবন পদ্ধতি এবং যে নীতিমালাগুলো এটাই আমাদের আচরণের মূল ভিত্তি আমরা দেখি যে আল্লাহ সুমান্তাল্লাহ রাসুল্লা সাল্লামকে বলেছেন ওয়াই আলা নিশ্চয়ই আপনি উত্তম চরিত্রের উপর অধিষ্ঠিত তাহলে রাসুল সাল আল্লাহ সাল্লামের মাধ্যমে আমরা যা কিছু পেয়েছি যেহেতু কোরআন তার উপর নাজেল হয়েছে কোরআনটা তার মাধ্যমে আমরা পেয়েছি এবং তিনি যা কিছু করেছেন বলেছেন এবং যা আদর্শ স্থাপন করেছেন সেটা শোন তার মাধ্যমে আমরা পেয়েছি অতএব আল্লাহ তাকে সার্টিফিকেট দিয়ে দিয়েছেন আবার অন্যদিকে আমরা দেখি যে আয়সার আদি আল্লাহ তালহা উম তিনিও কিন্তু আরেকটা সার্টিফিকেট দিয়েছেন তার স্বামীকে তার আখলাকটা হচ্ছে আল কোরআন অতএব আল কোরআন আখলাক নাম থেকে আমরা শিখছি তাহলে আখলাকের মূল উৎস হল কোরআন এবং সল্লাহ শেখ সাধারণ শিক্ষার পাশাপাশি নৈতিক উন্নয়ন কেন প্রয়োজন আচ্ছা ভালোই বলেছেন মানুষ শিক্ষা গ্রহণ করে সাধারণ শিক্ষা যেটা আপনি বলেছেন তার মধ্যে রয়েছে সায়েন্স হিউম্যানিটিস সোশ্যাল সায়েন্স ইত্যাদি তো এগুলো তো মানুষ তার ক্যারিয়ার গঠনের জন্য আসলে পড়াশোনা করে ডিগ্রি অর্জন করে এবং এর মাধ্যমে সে তার সমাজ দেশ এবং পরিবার বা রাষ্ট্রের উন্নয়ন করে থাকে মানে একদিকে তার নিজের ক্যারিয়ার গঠন অন্যদিকে সমাজের উন্নয়ন রাষ্ট্র উন্নয়ন এর সব কিছু মিলে মানুষ জেনার শিক্ষা গ্রহণ করে থাকে আপনি বলেছেন যে এই যে জেনার শিক্ষা গ্রহণ করে মানুষ আত্মগঠন দেশ গঠন পরিবার গঠন সমাজ ও রাষ্ট্র গঠনের মধ্যে মানুষ নিজেকে নিয়োজিত করলো তাহলে এর মধ্যে নৈতিকতার কি প্রয়োজন আছে থাকলে কেন কেন জি এর উত্তর হলো নৈতিকতার অবশ্যই প্রয়োজন আছে বরং নৈতিকতা বিবর্জিত জীবনটা হচ্ছে পশুর জীবন পশুর মধ্যে আল্লাহতাল্লায় যে আকল আমাদেরকে দিয়েছেন যে বুদ্ধি বিবেক সেটা দেননি তারও একটা মানে বুদ্ধি আছে বাট সেটা আমাদের মতো বিবেক সম্পন্ন নয় নির্ধারিত নির্ধারিত নয় মানে যেটা ওহির আলোকে আমাদেরকে দেওয়া হয়েছে যে যেন আমরা অহির নির্দেশগুলো আকলের মাধ্যমে বাস্তবায়ন করি তাহলে মানুষের যদি নৈতিকতা না থাকে তাহলে সে এবং অন্য প্রাণীর মধ্যে পশুর মধ্যে কোনো পার্থক্য থাকে না মানুষকে বলা হয় আকেল আকেল আকল বিশিষ্ট বা বিবেক সম্পন্ন প্রাণী সম্পন্ন প্রাণী সে অবশ্যই অন্য সকল প্রাণী থেকে আলাদা হবে এবং তাকে অবশ্যই একটা সুশৃঙ্খল সুন্দর নীতিমালা মেনে চলতে হবে সুন্দর নীতি নীতিমালা আমরা বলছি অর্থাৎ মানুষের সাথে সুন্দর আচরণ করবে কাউকে গালি আলাজ করবে না মানুষের প্রতি সে রেসপেক্টফুল থাকবে এরকম যে আরও যে সমস্ত গুণাবলীগুলো আমরা আখলাকের মধ্যে পাই যেমন নম্র ব্যবহার এবং সবর করা এবং খারাপ কোনো কাজে লিপ্ত না হওয়া চুরি না করা মানুষের উপর অত্যাচার নির্যাতন না চালানো বা মানুষকে না ঠকানো প্রতারণা না করা মানে কিছু আছে না করা এবং কিছু আছে করা তো এই যে এটা এ দুটো সমাহারে কিন্তু যে সুন্দর চরিত্র তৈরি হয় যদি সেই চরিত্র আমরা অর্জন করতে না পারি শুধু শিক্ষা আমাদের থাকলো বৈষয়িক উন্নয়নের জন্য তাহলে তো আসলে মানুষ আর জীবনযাপন করতে পারবেন একটা সমাজের মধ্যে আমরা জানি যে মানুষ সামাজিক জীব জীব সাধারণত মানুষকে বলা হয় যে মানুষ স্বভাবতই সামাজিক জীব তাহলে এই সমাজে বস বসবাস করতে গেলে আমাদেরকে তো একের প্রতি অন্যের প্রতি উদার হতে হবে তাদের জন্য ছাড় দিতে হবে দায়িত্ব জ্ঞান সম্পন্ন হতে হবে দায়িত্বশীল হতে হবে এবং অনেক মানুষের দায়িত্ব নিতে হবে তাই না তাহলে যদি আমাদের নৈতিকতাই না থাকে তাহলে তো মানুষ নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে সে সমাজের উন্নয়ন করবে না সে অন্য মানুষের প্রতি রেসপেক্টফুল হবে না এবং অন্য মানুষের অধিকার নষ্ট করবে মানবাধিকার লঙ্ঘন করবে এত তো ব্যক্তি নিজেও টিকে থাকতে পারবে না পরিবারও ভেঙে যাবে এবং সমাজও আসলে কঠিন সমস্যার জাতাকলে পৃষ্ট হতে থাকবে ফলে আমরা দেখতে পাচ্ছি আপনি যতই বৈষয়িক জ্ঞান অর্জন করেন চাই সেটা বিজ্ঞান এবং বিজ্ঞানের যতগুলো শাখা আছে অথবা সমাজ বিজ্ঞান কিংবা আর্টস হিউম্যানিটিস জানিয়ে আপনি জ্ঞান অর্জন করেন নৈতিকতা বোধ সম্পন্ন আমাদেরকে হতেই হবে তা না হলে এই জ্ঞানগুলো সমাজের বৈষয়িক কিছু উন্নয়ন করলেও তার যে সামাজিক উন্নয়ন তার যে মানবিক উন্নয়ন সেটা কিন্তু সুসম্পন্ন হবে না বরং মানবিকতার পর্যায়ে একটা চরম বিপর্যয় দেখা দিবে। নৈতিকতার অভাবে মানুষের মধ্যে আসলে জীবনযাপনটা বড় দূর হয়ে যাবে এবং সামাজিক সম্পর্ক অবনতি দেখা দেবে পারিবারিক সম্পর্ক অবনতি দেখা দিবে মানুষ এক চাহান নামের জীবনের মধ্যে আসলে মানে ডুবে যাবে আল্লাহ আমাদেরকে জি নৈতিকতার অবক্ষয়ের প্রতিকারে বা রোধে কোন শ্রেণী মানুষের ভূমিকা বেশি বলে আপনি মনে করেন শেখ প্রথমত নৈতিকতার অবক্ষয় নিয়ে আমাদের একটু আলোচনা করা দরকার আমরা এরপরে দেখব যে কোন শ্রেণীর মানুষ অবক্ষয় রোধে একটা ভালো রোল প্লে করতে পারে নৈতিকতাদের অবক্ষয় সাধারণত হয়ে থাকে যদি আমরা যারা মুসলিম তারা ইসলামী শিক্ষাটা ভালো করে যদি গ্রহণ করতে না পারি এবং ওয়াহি থেকে নৈতিকতার যে মূলনীতিগুলোর কথা আমরা শুরুতে বলেছিলাম যেগুলো আমাদের জন্য যে কোনো ক্ষেত্রে অনুসরণীয় অনুকরণীয় সেগুলো যদি আমরা আসলে রপ্ত করতে না পারি মেনে না চলি তাহলে নৈতিকতার অবক্ষয় দেখা দেয় নৈতিকতার অবক্ষয়ের প্রমাণটা কি প্রমাণ হচ্ছে মানুষ যখন চুরি করে অন্যায় করে মানুষ যখন দুর্নীতিগ্রস্ত হয় মানুষ যখন অন্য মানুষের প্রতি অধিকার লঙ্ঘন করে তাকে গালিগালাজ করে মানে তার সাথে সুন্দর আচরণ না করে তখন এগুলো সবই নৈতিকতার অবক্ষয় নৈতিকতার আরও অবক্ষয় হতে পারে যেমন পারিবারিক বলয় সন্তানরা যদি পিতামাতার অধিকার রক্ষা না করে তাদের প্রতি সম্মানজনক আচরণ না করে যেটি কোরআন বলছে অকর রব্বের হামহুমা কাউলান ক্যারিমা ওয়াত আকুল্লাহমা ও এভাবে বিভিন্ন আয়াতাংশে তাকে নানাভাবে নির্দেশনা দেওয়া হচ্ছে ওবেল ওয়ালে দেয় নেসানা বাবা মায়ের সাথে সুন্দর কথা বলো এহসান করো তাদের সাথে সুন্দর আচরণ করো এই যে বলা হয়েছে নৈতিকতার অভাবে কিন্তু আমি দেখব সন্তান তার বাবা মায়ের প্রতি সুন্দর আচরণ করছে না বাবা মায়ের অধিকার ক্ষুণ্ণ করছে আবার বাবা মায়ের স্নেহ না পেয়ে সন্তান কিন্তু বকে যায় তাই না আমাদের সমাজে এটা দেখতে পাচ্ছি কোভিডের সময়ে আমরা লক্ষ্য করলাম যে বাবা মা যখন কোভিড আক্রান্ত হয়েছেন সন্তান কিন্তু ভয়ে তাদেরকে জঙ্গলে ফেলে বাংলাদেশেও ঘটেছে তাই না এগুলো কিন্তু আবার সম্পত্তির লোভে ভাই ভাইকে হত্যা করা, চাচা ভাতিজাকে হত্যা করা অথবা বাবা মা অনেক বড় হয়ে গেছে এখন তারা জীবিত থাকলে তো আমি সম্পত্তি পাবো না এই কারণে বাবা মাকে হত্যার ঘটনা পর্যন্ত ঘটেছে এরপরে ধরেন আমাদের সমাজের নৈতিকতার অবক্ষয়ের আরো অনেক প্রমাণ রয়েছে নারীর শীল তাহানি গার্মেন্টস কর্মী যখন সন্ধ্যায় অথবা একটু রাত হলে ফ্যাক্টরি থেকে বাসায় ফিরছে তখন হয়তো গ্যাং ধর্ষণে তারা শিকার হয়েছে ভয়ঙ্কর অবক্ষয় এবং আরও ভয়ঙ্কর অবক্ষয় হচ্ছে যখন আমরা দেখি যে স্কুলের শিক্ষক বা কলেজের শিক্ষক তার মেয়ে শিক্ষার্থীর গায়ে হাত দেন এবং তাকেও শ্লীরতাহানি করেন কোচিংয়ের নামে বা বিভিন্ন মানে চরম অবক্ষয় অবক্ষয় কিন্তু আমরা দেখি যে আমাদের ব্যবসা বাণিজ্য মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস স্টক করে কৃত্রিম সংকট সৃষ্টি করে এটা নৈতিক অবক্ষয় প্রশাসনে ঘুষ ছাড়া কোনো কাজ হয় না ইত্যাদি এগুলো আর রাজনৈতিক অবক্ষয়ও কিন্তু কম নেই যেখানে রাজনীতিবিদরা দেশের মানুষের জন্য কাজ করার কথা ছিল সেখানে তারা দেশের মানুষকে প্রতারিত করে এবং নানাভাবে প্রতারিত করে নিজের আখের গোছাচ্ছে এবং তারা জনগণের সম্পত্তি ভোগ দখল করছে নদী দখল করছে সম্পত্তি নানাভাবে চুরি করে কিংবা সেগুলোকে আবার মানি লন্ডারিং মাধ্যমে দেশে বিদেশে পাঠাচ্ছে যেগুলো মানে প্রত্যেকটা সেক্টরে কিন্তু চরম অবক্ষয় দেখা দিয়েছে যেটি আল্লাহ সোমতালা বলেছেন দোহারুল ফসাদবার জলে স্থলে সর্বত্র মানুষের কর্মকার্যের কারণে দেখা দিয়েছে তো এই বিপর্যয়টাই হল আসলে এক ধরনের অবক্ষয় সুতরাং অবক্ষয় সমাজে ব্যাপক আছে তো এই অবক্ষয়গুলো নিয়ে আমাদের একটু ফোকাস করা দরকার যে কতগুলো অবক্ষয় অনেক মানুষ যারা এই অবক্ষয়ের মধ্যে পতিত হয়েছে তারা কিন্তু এটাকে অবক্ষয় মনে করে না তারা এটাকে মনে করছে যে এটা একটা স্বাভাবিক জীবনে জীবনটা এভাবে চলবে কিন্তু তা আসলে সেটা সত্য নয় এখন এই অবক্ষয় রোধ করা যেতে পারে কি করে আপনি সেই প্রশ্নটাই তুলেছিলেন যে কারা ক্ষেত্রে রোল প্লে করতে পারে কোন শ্রেণী কোন পেশার মানুষ অবক্ষয় রোধ করার জন্য প্রত্যেক বিবেকবান মানুষকেই কিন্তু রোল প্লে করতে হবে এবং এক্ষেত্রে ক্ষেত্রে আমি বলবো প্রথম যাদের রোল প্লে করার কথা তারা হলেন শিক্ষক শিক্ষাবিদ শিক্ষক এবং শিক্ষাবিদ তিনি ইসলামিক শিক্ষায় শিক্ষিত হন অথবা জেনারেল শিক্ষায় শিক্ষিত হন সর্বাবস্থায় তিনি হচ্ছেন জাতির বিবেক জাতির বিবেক যার বিবেক যত সোচ্চার তিনি ততটা ভালো রোল প্লে করবেন আপনি দেখেন পৃথিবীর সবচেয়ে সেরা জাতির বিবেককে ন্লাহ তাই না শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ আকল তাকে দেওয়া হয়েছে এবং শ্রেষ্ঠ রেলেম তাকে দেওয়া হয়েছে তিনি কি বলেছেন সাহি মুসলিমের বিখ্যাত সেই রেওয়ায়ত আমাদের জানা আছে তিনি বলেছেন আল্লাহ তালা তো আমাকে একজন শিক্ষক হিসাবে ছিলেন আল্লাহ নবী ছিলেন শেষ রাসুল ছিলেন তার সবচেয়ে বড় পরিচয় তিনি শিক্ষক অতএব তিনি মানুষকে শিখিয়েছেন সাহাবাদেরকে শিক্ষা দিয়েই তো তিনি শ্রেষ্ঠ প্রজন্ম হিসাবে গড়ে তুলেছেন এবং তাদের মধ্যে ইসলাম গ্রহণের আগে যে অবক্ষয়টা ছিল সেটা ধুয়ে মুছে ছাপ করে দিয়েছে পৃথিবীর পবিত্র মানুষ সেরা পবিত্র মানুষ হিসাবে তাদেরকে তৈরি করেছেন তা আমাদের যারা শিক্ষক আজকে আমাদের ইসলামী শিক্ষার শিক্ষক কিংবা জানার শিক্ষার শিক্ষক সবারই একই মেইন কাজটা মহান কাজ শিক্ষকতা মহান পেশা অতএব শিক্ষক মহান কাজটা করবেন শিক্ষাদানের মাধ্যমে এবং তার ছাত্রদেরকে শিক্ষার্থীদেরকে তিনি মহান করে গড়ে তুলবেন পবিত্র জীবনের অধিকারী করবেন তাহলে এর জন্য প্রয়োজন হচ্ছে তাকে একদিকে যেমন ইতিবাচক গুণাবলীগুলো শেখানো অন্যদিকে তার অবক্ষয় রোধ করা যে কারণে মানুষ দুর্নীতি করে যে কারণে মানুষ লোভ করে যে কারণে মানুষ চুরি করে ছিনতাই করে রাহাজানি করে অন্যায় করে জুলুম করে এ কারণগুলো আমাদের চিন্তা চেতনা থেকে রিমুভ করতে হবে এবং এটা মূলত শিক্ষকদেরই কাজ এর পাশাপাশি আমরা দেখি সমাজে আরও বেশ কয়েকটা শ্রেণীর শিক্ষকতার দায়িত্ব পালন করছেন এর মধ্যে মসজিদের ইমাম এবং খাতিব তারা দায়েল আল্লাহ তারা শুধু নামাজ পড়ান এটা তাদের মেইন জব না বরং তারা এই মসজিদ ভিত্তিক যত কার্যক্রম আছে সমাজ সংস্কারের এবং সমাজের মানুষদেরকে পবিত্র করার তারা সে কাজগুলো করেন অতএব একজন ইমামকে আমাদের যথেষ্ট মূল্যায়ন করা উচিত এটা বাংলাদেশে আনফর্চুনেটলি কমে গেছে কারণ মানুষের আল ওয়াজরা দিনই দিনের যে প্রতি মানুষের আগ্রহ অথবা দিনদারির যে চর্চা সেটা কমে যাওয়ার কারণে দিনদার ব্যক্তিদের পজিশন এর প্রতি মানুষের আগ্রহ কমে গেছে অথচ আসলে মানে যারা নবিরাসুল তারাও কিন্তু তাদের জাতির ইমাম ছিলেন ইমাম মানে নেতা লিডার ফলে ইমাম এবং খতিব তারাও কিন্তু এক ধরনের শিক্ষক যেহেতু তারা মসজিদ ভিত্তিক যে ইনফরমাল এডুকেশন আছে তারা সেখানে কিন্তু শিক্ষাদান করে থাকেন ইমাম প্রত্যেক সালাতের পরে কিছু সুন্দর জিনিস উপস্থাপন করেন এবং মাঝে মাঝে তিনি দার্স দেন তিনি সকালে সন্ধ্যায় তিনি কোরআনের দাস দেন হাদিসের দেন এগুলো তো সব শিক্ষা তাই না এবং ইসলামের যে নৈতিকতার কথা আমরা বললাম শুরুতে এর যে মূল শিক্ষক তিনি হচ্ছেন ইমাম ইমামের কাছ থেকেই পুরো কমিউনিটির সবাই শিক্ষাটা নেবেন সুতরাং একজন জেনারেল শিক্ষিত শিক্ষক তিনি যদি মানুষকে ভালো হতে বলেন তিনি হয়তো অনেক সময় কোরআন হাদিসকে কোট করতে পারবেন না তিনি সালাফের যে সুন্দর সুন্দর ঘটনা সেগুলো হয়তো ওইভাবে উপস্থাপন করতে পারছে না যেহেতু তার পড়াশোনা বা জানাটা এই ক্ষেত্রে কম নিজের সাবজেক্টে তিনি হয়তো এক্সপার্ট এক্ষেত্রে ইমাম এবং খতিব যারা মূলত আসলে প্রাজ্ঞবিজ্ঞ আলেম হয়ে থাকেন তারা কিন্তু সমাজের লোকদেরকে ওহির আলোকে শ্লোকটা শেখাতে পারবে আখলাকটা শেখাতে পারবে আর ইমাম যেহেতু কমিউনিটি লিডার একটা জিনিস খেয়াল করে শিক্ষক হচ্ছে প্রতিষ্ঠানের লিডার বা প্রতিষ্ঠানের শিক্ষক কিন্তু ইমাম হচ্ছেন একটা একটা কমিউনিটিতে কতগুলো স্কুল থাকে কতগুলো কলেজ থাকে কতগুলো মাদ্রাসা থাকে এবং কোনো কোনো কমিউনিটিতে ইউনিভার্সিটিও থাকে ফলে ইমাম সাহেব হচ্ছে মানে পুরো কমিউনিটির লিডার এবং শিক্ষক এবং মানুষ তাকে সেভাবেই কনসিডার করে আমরা ইমাম সাহেবের পেছনে দেখি যে কলেজের প্রিন্সিপাল স্কুলের প্রিন্সিপাল ইউনিভার্সিটির ভিসি প্রভিসি ডিন এরা সালাদ পড়ে তাদের খোদ বাসু জি তাই না ফলে ইমামকে এখানে একটা বিগ রোল প্লে করতে হবে খতিবকে একটা বিগ রোল প্লে করতে হবে পাশাপাশি যারা দারিল আল্লাহ হিসাবে যে সমস্ত ইসলাম স্কলাররা কাজ করছেন তাদেরকেও এখানে বিগ রোল প্লে করতে হবে তাহলে আমি আমি কনক্লুড করি যারা সমাজের অবক্ষয় রোধ করবেন এবং অবক্ষয় রোধ করে মানুষকে পবিত্র করবেন তাদের মধ্যে শিক্ষক ইমাম খতিব এবং দারিল আল্লাহ এনারা কাজ করবেন আমার মনে হয় এরা প্রত্যেকেই যদি তাদের নিজ নিজ অবস্থান থেকে কাজ করেন তাহলে সমাজ অতি দ্রুত মোরাল দিক থেকে তারা অনেক সাউন্ড হবে সুন্দর হবে তবে এখানে আরেকটা জিনিসও লাগবে সেটি হচ্ছে যখন অবক্ষয়টা ক্রিমিনাল অফেন্সে পরিণত হবে জি তখন সেখানে ল এনফোর্সমেন্ট এর দায়িত্বে যারা তাদেরকে কিন্তু দায়িত্ব পালন করতে হবে একজন ব্যক্তি যদি তার চাচাকে হত্যা করে তাহলে তার শাস্তি হতে হবে অবশ্যই ভাই যদি ভাইকে হত্যা করে অথবা আহত করে সম্পত্তির জন্য তার কিন্তু শাস্তি করতে হবে কোনো লোক যদি কোনো মেয়েকে অসহায় পেয়ে ধর্ষণ করে তাহলে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি নির্ধারণ করতে হবে কাউকে যদি অ্যাসিড বাড়ে তার শাস্তি নির্ধারণ করতে হবে মানে এই শাস্তিগুলো যদি সঠিকভাবে প্রয়োগ করা না হয় তাহলে অবক্ষয় কিন্তু রোধ করা যাবে না কারণ অপরাধীরা যদি পার পেয়ে যায় প্রভাবশালী হওয়ার কারণে বা টাকা পয়সা দিয়ে তাহলে কিন্তু অবক্ষয় রোধ করাটা কঠিন হয়ে পড়বে তাহলে দুদিকের কাজ হতে হবে একদিকে যারা সমাজকে সুন্দর করে বুঝিয়ে এলেম দিয়ে জ্ঞান দিয়ে জ্ঞানের চর্চা দিয়ে সমাজকে সুন্দর করেন তাদের রোলটাও একশো তারা চেষ্টা করবেন করার জন্য আর অন্যদিকে আইন যারা লঙ্ঘন করবেন আইনের প্রয়োগও তাদেরকে একশো পার্সেন্ট নিশ্চিত করতে হবে তাহলেই আমি আশা করি যে অবক্ষয় রোধ করা সম্ভব হবে শেখ ছাত্ররা তাদের নৈতিকতা কার কাছ থেকে নিতে পারে বলে আপনি মনে করেন ছাত্ররা বলতে যদি আমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বুঝি তাহলে এক্ষেত্রে বেশ কয়েকটা সোর্স থেকে তারা তাদের নৈতিকতা অর্জন করতে পারে প্রথমত তাদের শিক্ষক থেকে যেহেতু আমরা শিক্ষকদের একটা রোল এখানে বর্ণনা করেছি সাধারণত ইউনিভার্সিটিতে কেন্দ্রীয় মসজিদ থাকে সেখানে ধর্মীয় ব্যক্তিত্বরা দায়েরা কাজ করেন তাদের কাছ থেকেও তারা নৈতিকতা শিখতে পারেন আর আরেকটা জিনিস হচ্ছে মুসলিম কিন্তু মুসলিমের জন্য আয় না জি অতএব শিক্ষার একটা মূল প্রভাবই হচ্ছে যে তারা নৈতিকতা বোধ সম্পন্ন হবে ফলে প্রত্যেক স্টুডেন্ট যদি তার শিক্ষক যদি রিলিজিয়াস লিডারদের থেকে তারা ইমপ্রেশনটা নিতে পারেন মানে তাদের ঠিক ঠিকমতো নিতে পারেন এবং তারা তাদের দ্বারা প্রভাবিত হন তাহলে তাদের মধ্যে যারা ভালো তারা অন্যদের জন্য আয়না হয়ে যেতে পারে এবং নিজেদের মধ্যেও তাদের তানাসহ অর্থাৎ একে অপর প্রতি সহমর্মিতা ভালোবাসা চর্চা বা ইউনিভার্সিটির মধ্যে পড়াশোনার মধ্যে যে কোঅপারেশান এগুলোর মধ্য দিয়েও কিন্তু তাদের মধ্যে একটা সুনীতির এবং সচ্ছরের চর্চা হতে পারে তো সুতরাং তারা একে অপরকেও আসলে একে অপরের জন্য তার রোল মডেল হতে পারে এটা আমরা দেখেছি বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখি যে তরুণরা যা তরুণদের মধ্যে যারা হয়তো আজকাল খুব নাম করা হয়ে যায় তাদেরকে রোল মডেল হিসাবে চিন্তা করে কিন্তু আমি মনে করি তরুণদেরকে এই শিক্ষাও দেওয়া উচিত রোল মডেল তারাই হবেন যাদের আখলাক ভালো যারা উত্তম আখলাকের ফলে এই চর্চাটা যদি তাদের নিজেদের মধ্যে বাড়ে তাহলেও আশা করি এটা ট্রান্সমিট হবে আমরা যেটা দেখি যে একটা প্রতিষ্ঠানে যখন দুষ্ট কিছু মানে তরুণ তৈরি হয় তখন তারা তাদের একটা গ্যাং তৈরি করে আমরা বাংলাদেশে দেখেছি কিশোর গ্যাং তরুণদের গ্যাং বিভিন্ন এলাকার মাস্তান গ্যাং ইত্যাদি তো সেটা যদি হতে পারে তাহলে যারা সৎ তারা কেন সঙ্গবদ্ধ হবে না তাই না তারাও নিজেদের মধ্যে সুন্দরের চর্চা করবে এবং জ্ঞানের চর্চা করবে জ্ঞানের বিভিন্ন ফোরাম আছে বিতর্ক প্রতিযোগিতা আছে তারপরে সাংস্কৃতিক প্রতিযোগিতা আছে ইত্যাদি নানা এলমি এবং অ্যাকাডেমিক বিষয় যদি তারা এংগেজড হয় সেখান থেকেও তাদের শেখার অনেক কিছু আছে এবং এভাবে তারা আমার মনে হয় এই থেকে তারা সত হওয়ার প্রেরণা পাবে আর যদি আমরা এর নিচের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে যেমন মাদ্রাসা কিংবা স্কুল কলেজ এ সমস্ত ক্ষেত্রেও তাদের শিক্ষক এবং অন্য অন্য দাঁড়িয়ে রিসোর্সের পাশাপাশি তারা নিজেদের মধ্যে ছাত্র ফোরাম গড়ে তুলতে পারে যারা আদর্শ ছাত্র কি করে হওয়া যায় সেজন্য যারা চিন্তাভাবনা করবে এবং সেগুলো নিয়ে তারা সেমিনার আয়োজন করতে পারে পারস্পরিক নানা ধরনের শিক্ষামূলক অনুষ্ঠান হতে পারে শিক্ষা সফর হতে পারে এভাবে প্রত্যেকটা জায়গায় যখন তারা নিজেদের মধ্যে ইন্টারাকশন করবে সেখানে তারা চারিত্রিক দিকটাকে কিভাবে সমুন্নত রাখতে পারে সমুন্নত করতে পারে সে চর্চার মধ্য দিয়েও কিন্তু তারা ভালো মানুষ হতে পারে সে আরেকটা বিষয় এই যে স্টুডেন্টরা নিজেরা আপনি বললেন যে তাদেরকে মানন্নয়ন করবে তাদের নৈতিক মানন্নয়ন হবে নিজে যারা যদি ইয়ে একটা তাদের একটা ফোরামের মাধ্যমে বা বিভিন্ন যে আপনি নির্দেশনাগুলো সহকারে এখন তারা তাদের সমাজে যাওয়ার পরে সমাজের যে মানুষের নৈতিক মান উন্নয়নে তাদের করণীয় সম্পর্কে যদি একটু বলতেন খুবই সুন্দর বলেছেন এটা আমরা ইউনিভার্সিটি স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো যে ইউনিভার্সিটি স্টুডেন্টরা শুধু নিজে ভালো হবে এতটুকু যথেষ্ট নয় তারা কমিউনিটি নিয়ে যেন ভাবে কারণ তারা অলরেডি ইউনিভার্সিটি ঢোকার পরে অ্যাডাল্ট হয়ে গেছে তারা ম্যাচিওর্ড হয়েছে এবং তারা এখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফলে তাদেরকে তাদের সমাজ তাদের জনপদ তাদের দেশ নিয়ে ভাবতে হবে জি তরুণরা এখন অনেক সচেতন অনেক প্রোগ্রেসিভ আমরা কিশোরদেরকেও দেখি কিশোর মনের ভাবনা আজকাল যেটা দেখতে পাচ্ছি এটা এটা প্রমাণ করে যে তারা আসলে অনেক বেশি ম্যাচিউর তাইলে বিশ্ববিদ্যালয়ের তরুণরা আরও বেশি ম্যাচিউর ফলে তাদের কাছে জাতির আশা ভরসা অনেক বেশি আমি যেটা মনে করি যে বিশ্ববিদ্যালয়ের প্রথম বছর থেকেই তাদের চিন্তা থাকতে হবে যে আমরা আমাদের কমিউনিটিটাকে কিভাবে ডেভেলপ করব তো কমিউনিটির মধ্যে যদি নৈতিক অবক্ষয় থাকে কমিউনিটি ডেভেলপমেন্টের সবচেয়ে বড় কাজটা হচ্ছে তাদের নৈতিক অবক্ষয় দূর করার এবং শিক্ষার্থীরা যেহেতু শিক্ষা অর্জনে তারা নিয়োজিত ফলে তাদের জন্য এই নৈতিক ডেভেলপমেন্টটা অনেক সহজ কিন্তু মনে রাখতে হবে যদি কমিউনিটির নৈতিক নৈতিকতার উন্নয়ন কেউ করতে চান তাহলে নিজেকেও আসলে নৈতিকভাবে উন্নত হতে হবে চরিত্রবান হতে হবে এবং এটা আমরা তলে ইলেম যাদেরকে বলি বা শিক্ষার্থী যাদেরকে বলি এরা সাধারণত আসল ভালোই হয়ে থাকে জি জি আর যিনি উন্নয়ন চান উনি অবশ্যই নিজেকে উন্নয়ন করি তারপরে জি এখন একটাই বিষয় আমার মনে হয় আলোচনা আসা দরকার আর সেটা হলো তরুণরা যদি কমিউনিটি ডেভেলপমেন্টে অ্যাঙ্গেজ না হয় তাহলে তারা থিওরিটিক্যাল শিক্ষা অর্জনের পরে বাকি তাদের হাতে অনেক সময় থাকবে এই সময়টা কোথায় ব্যয় করবে এই সময়টা আমরা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে দেখি যে তাদের কাছে যদি সুন্দর কাজ না থাকে তাহলে তারা অকাজ করে দিয়েছেন যদি কাজ করে তাহলে সে অ্যাঙ্গেজ থাকলো আর যদি সে কাজ না করে তাহলে সে আর অ্যাঙ্গেজ থাকলো না ফলে তখন অকাজের চিন্তাগুলো ব্রেনে তৈরি হয় আগে এবং তারপরে শিক্ষার্থীরা নানা খারাপ কাজে লিপ্ত হয় যেটা আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ করে বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে আমরা দেখতে পাচ্ছি তাই না একটা মানে সমাজের অহিতকর অনেক কাজও আমরা স্টুডেন্টদেরকে দেখতে পাচ্ছি তাহলে স্টুডেন্টদেরকে সঠিকভাবে যদি গাইড করা যায় এবং কমিউনিটির তো এত অভাব বাংলাদেশের মতো দেশের বিভিন্ন জনপদে কত সমস্যা এখন তরুণরা যদি এগিয়ে আসে তরুণ শিক্ষার্থীরা তাহলে সমাজের বিভিন্ন বঞ্চিত শ্রেণী দুস্থ শ্রেণী বর্ণাট্য এদের পাশে যেমন দাঁড়াতে পারবে ঠিক তেমনি যেখানে যেখানে যাদের মরাল পুনর্বাসন দরকার নৈতিক পুনর্বাসন দরকার সে কাজটা তারা করতে পারবে এ সমাজের মধ্যে কত লোক চুরি করে ডাকাতি করে ছিনতাই করে কত মানুষ নানা অপরাধ কর্মের সাথে নিয়োজিত এবং বিশেষ করে কিশোরদের কথা আমরা একটু আগে বললাম তাহলে আমাদের তরুণরা যদি তাদের থেকে আরও ছোট যারা আছে তাদেরকে ভালো হওয়ার প্রেরণা যোগায় আর যারা বিভিন্ন পর্যায়ের পেশাজীবী মানুষ তাদের কাছে গিয়েও তারা নানা রকম মানে তাদের কাছে শিক্ষা নিয়ে শিক্ষার সুন্দর আলো নিয়ে কিংবা নৈতিকতার বাণী নিয়ে যদি উপস্থিত হয় এবং তাদের কাছে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তাদের পাশে দাঁড়ায় তাহলে কিন্তু এই কাজটা সহজ হবে কারণ মানুষ যখন শুধু ওয়াজ করে কাজ হয় না আমরা কমিউনিটি ডেভেলপমেন্টের কথা বলেছি তাই না দুস্থ মানুষদের কাছে যদি আমরা সাহায্যের হাত বাড়িয়ে কাছে যাই তখন সে আমাদের দুটো কথা শুনবে তরুণদের কথা শুনবে এ কথা বলবে না তোমরা ছোট মানুষ তোমাদের কথা আর কি শুনবো এটা তারা বলবে তারা বলবে তোমরা তরুণ হয়েও আজকে আমাদের বিপদে আমাদের কাছে এসছো তোমরা আমাদেরকে যা বলো আমরা সে কথা শুনবো তাই না তরুণদের সাফল্য আসলে সেই চোদ্দশো বছর আগ থেকে আজ পর্যন্ত এটা সর্বজন যারা ভালো তরুণ যারা শিক্ষাকে সিরিয়াসলি নিয়েছে এবং নিজেদের জীবনকে গঠন করতে পেরেছে পবিত্র জীবনের অধিকারী হতে পেরেছে এরাই আসলে সমাজের আসল লিডার এটা বয়সে ছোট হলেও লিডার বয়সে প্রবীণ হলেও লিডার এবং ইসলাম এদেরকে সবসময় লিডারশিপে রেখেছে যেটা আমরা একদম সাল্লাম সাহাবাদের মধ্যে শুরু থেকে দেখি শেখ আরেকটা বিষয় হলো যে আপনি যে অকাজের কথা বললেন এই অকাজের মধ্যে আমরা যেটুক দেখি আর কি আশেপাশে আমাদের আশেপাশে কিছু হোস্টেল আছে হোস্টেল গুলাতে বিভিন্ন ধরনের আমার এক ভাই এটা বললেন আর কি বললাম বা এই ধরনের একটা ইয়া হয় মাদকের মাদকের যে ছবলের কথা বললেন এটা তো আমাদের তরুণ সমাজকে করে করে খাচ্ছে এবং সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানেই মাদকের ছবল আছে সেই স্কুল থেকে আরম্ভ করে কলেজ এবং ইউনিভার্সিটি সবখানে পাবলিক কি প্রাইভেট সবখানে মাদকের ছবল সমাজের আসলে খুবই খারাপ একটা শ্রেণী যারা সবসময়ই সমাজবিরোধী কর্মকাণ্ডে যারা নিয়োজিত তারা এই কাজটা করে হয়তো টাকা পয়সার কারণে মাদক বিক্রি থেকে প্রচুর টাকা আসে ফলে তারা আমাদের কোমলমতি তরুণ শিক্ষার্থীদেরকে তারা টার্গেট টার্গেট করেছে ফলে ক্ষেত্রে আমি মনে করি যে তরুণদের কাজ করার বিশাল সুযোগ আছে তরুণদের মধ্যে মেধাবী যারা তাদেরকে কিন্তু আসলে আমি আশা করি যে এই এই মাদকের ছবল তাদেরকে হয়তো স্পর্শ করতে পারে না কারণ তারা মেধাবী তারা সচেতন ফলে যারা সচেতন এবং মেধাবী তাদের কর্তব্য হয়ে দাঁড়ায় যে এই ছবল থেকে যেন কোমলমতি কোনো শিশু কিশোর তরুণ কোনো শিক্ষার্থী যেন মানে এই মাদকের ছবলে না পড়ে সেদিকে লক্ষ্য রাখে এবং এর ব্যাপারে কাজ করা এবং এক্ষেত্রে তরুণরা আরও একটা কাজ করতে পারে মাদক বিরোধী ক্যাম্পেইন দেশব্যাপী হতে পারে রাজধানী ব্যাপী হতে পারে নিজেদের বিশ্ববিদ্যালয় ব্যাপী হতে পারে এলাকা ব্যাপী হতে পারে তাহলে এই এর মধ্য দিয়ে আমি মনে করি যে তারা খুব প্রোডাক্টিভ রোল প্লে করতে পারবে এবং মাদকটা চারিত্রিক অধপতন এবং নৈতিক অবক্ষয়ের সবচেয়ে বড় কারণ সেটাকে রোধ করতে পারলে আশা করি যে তরুণরাও নৈতিকতা পথে উদ্বুদ্ধ হবে এবং আর কোনো তরুণ মাদকের ছবলে পড়ে তার জীবন তার নৈতিকতা কিছু হারাবে না ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে মাদকের ছবল থেকে রক্ষা করুন আমি হাইয়াকুমুল্লাহ জামি আইন শেখ আপনি আমাদেরকে অনেক সুন্দর একটা আলোচনা আমাদের সামনে উপস্থাপন করলেন আমরা এর মাধ্যমে ইনশা আল্লাহ আমাদের সামনের পথ চলা পরিচালনা করব এবং সাথে সাথে আমাদের সম্মানিত দর্শকবৃন্দ এর থেকে তাদের অনুপ্রেরণা পাবে এবং তাদের পথ পথ চলার পাথেই গ্রহণ করবে আল্লাহ আমাদেরকে তফিক দান করুন ওয়াকুদা আওয়ানা আর আলহামদুলিল্লাহ হির আলমে